কেমিক্যাল ক্যালকুলেশনের সেকেন্ড ক্লাস আজকে তোমাদের, তো এখানটায় তোমরা একটু দেখো। আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে অ্যাটম অ্যান্ড মলিকিউলে অ্যাভোগাড্রো নাম্বার ডিফারেন্টলি অ্যাটিচিউড শো করবে, কিন্তু নাম্বারটা সেম থাকবে। তো অ্যাটম দেখো, একটা একটা মলিকিউল আমি দেখাই, মলিকিউল। এখন যেমন একটা অ্যাটম আমি বললাম যে অক্সিজেনের একটা অ্যাটম, আর একটা মলিকিউল ধরো যে মিথেন গ্যাস নিলাম। তো এই অ্যাটমের যে ম্যাস সেটা হচ্ছে অ্যাটমিক ম্যাস, এটাকে আমরা বলি অ্যাটমিক ম্যাস। তো এই অ্যাটমিক ম্যাস অফ অক্সিজেন আমরা সবাই জানি যে অক্সিজেনের অ্যাটমিক ম্যাস 16 গ্রাম। আবার এইখানটা একটা মলিকিউল নেওয়া হয়েছে, দ্যাট ইজ কম্পাউন্ড, মলিকিউলকে কম্পাউন্ড বলতে পারো, কম্পাউন্ড, কম্পাউন্ড বললেই ভালো, নাহলে আবার ওই ধরো যে নাম্বার অফ মলিকিউলস আর কম্পাউন্ড, এইখানটায় আবার একটু মানুষের মানে কি কনফিউশন লাগে। তো সেক্ষেত্রে দেখো এই যে মিথেন, মিথেনের আমরা নাম্বার এখানে যে ম্যাস নাম্বার, তো মানে কি মলিকিউলার ম্যাস যেটা, সেটা আমরা একটু বের করব। এখানে অ্যাটমের জন্য অ্যাটমিক ম্যাস বের করেছি, আর মলিকিউলের জন্য বা কম্পাউন্ডের জন্য মলিকিউলার ম্যাস। সো মলিকিউলার ম্যাস এটা কত আমরা দেখি, কার্বনের ম্যাস হচ্ছে 12, আর হাইড্রোজেনের ম্যাস হচ্ছে 1, চারটা হাইড্রোজেন, সো 4 ওয়ানস আর 4, সো 16 গ্রাম। তাহলে এইখানটায় অক্সিজেনের 16 গ্রাম ম্যাসে কী থাকবে, যেহেতু এটা অ্যাটমিক ম্যাস, অ্যাটমিক ম্যাসে কী থাকবে, অ্যাটম। আমি কিন্তু আগেও বলেছি অ্যাটমিক ম্যাসে থাকবে অ্যাটম, মলিকিউলার ম্যাসে থাকবে মলিকিউল। মলিকিউলার ম্যাস কোথায় পাবো, কম্পাউন্ড ছাড়া পাবো না, কম্পাউন্ড ছাড়া মলিকিউলার ম্যাস পাবো না। অ্যাটমিক ম্যাসে থাকবে অ্যাটম, আর মলিকিউলার ম্যাসে থাকবে কি, মলিকিউল। তাহলে এখানে আমরা বলতে পারি অ্যাটমের জন্য ইন 16 গ্রাম অক্সিজেন নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস, অক্সিজেন অ্যাটমস, এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন অ্যাটমস হচ্ছে কতগুলো, 6.02 × 10⁻²³, এটাকে আমরা বলি অ্যাভোগাড্রো নাম্বার। তো অ্যাভোগাড্রো বলেছেন অ্যাটমের অ্যাটমিক ম্যাসে এতগুলো, যে কোনো অ্যাটমিক ম্যাসে যে কোনো অ্যাটমের, অ্যাটম না বলে এইটাকে একটু এলিমেন্ট বলা ভালো, যে কোনো এলিমেন্টের অ্যাটমিক ম্যাসে এতগুলো অ্যাটম থাকবে। কিন্তু আমরা যদি বলি যে কোনো অ্যাটমের অ্যাটমিক ম্যাসে এতগুলো অ্যাটম থাকবে, এমনি কলিশন হয়, কনফিউশন ক্রিয়েট হয়। এই কারণে আমরা বলবো কি, যে কোনো এলিমেন্টের অ্যাটমিক ম্যাসে এতগুলো অ্যাটম থাকবে, এতগুলো কি অ্যাটম থাকবে। আর এইখানটায় এই কারণে মলিকিউল না বলে কম্পাউন্ড বলা ভালো, এখানে আমরা বলবো যে কোনো কম্পাউন্ডের মলিকিউলার ম্যাসে, যেমন এখানটায় মিথেনের মলিকিউলার ম্যাস, এটা হচ্ছে মিথেন গ্যাস, মিথেন গ্যাসের মলিকিউলার ম্যাস হচ্ছে 16 গ্রাম, মিথেনের মলিকিউলার ম্যাসে, তাহলে এই 16 গ্রাম মিথেন কম্পাউন্ডে, হ্যাঁ আমরা বলতে পারি দেয়ারপর ইন 16 গ্রাম মিথেন নাম্বার অফ মলিকিউলস, এই মিথেন কম্পাউন্ডের 60 গ্রামে মলিকিউল আসছে কত, 6.02 × 10⁻², এতগুলো মলিকিউল আছে। তাহলে মলিকিউলার ম্যাসে আমরা মলিকিউল খুঁজে পাচ্ছি, অ্যাটমিক ম্যাসে আমরা অ্যাটম খুঁজে পাচ্ছি। অ্যাটমিক ম্যাসটা আসবে কোথা থেকে, এলিমেন্ট থেকে, মলিকিউলার ম্যাসটা কোথা থেকে আসবে, মলিকিউলার ম্যাসটা মলিকিউল থেকে, অ্যাটমিক ম্যাসটা এলিমেন্ট থেকে, অ্যাটমিক ম্যাস এলিমেন্ট থেকে, মলিকিউলার ম্যাসটা কোথা থেকে, কম্পাউন্ড থেকে। তো সেক্ষেত্রে একটু এটা দেখে শুনে রাখো, এটা কিন্তু দরকার আছে।